এমএস ওয়ার্ড 2010 এ বর্ডার এবং শেড দেওয়া। মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ এবং পেজেস এর চারপাশে যে কোনো বা সমস্ত সাইডস একটি বর্ডার স্থাপন করতে দেয়। আপনি সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ এবং পেজেস দ্বারা দখলকৃত স্থানটিতে অনেক ধরনের শেডিং যুক্ত করতে পারেন। এই অধ্যায়টি আপনাকে সিলেক্টেড টেক্সট বা প্যারাগ্রাফ বা পেজেস এর চারপাশে কোনো বর্ডার বাম ডান শীর্ষ বা নিচে যোগ করতে এবং কিভাবে তাদের বিভিন্ন শ্যাডোস যোগ করতে হবে তা শেখানো হবে। অ্যাড বর্ডার্স টু শেড টেক্সট। অ্যাড বর্ডার্স টু টেক্সট, কোনো টেক্সট বা প্যারাগ্রাফ এর বর্ডার যোগ করার জন্য সহজ পদক্ষেপগুলো নিচে আলোচনা করা হলো। সিলেক্ট দি টেক্সট, কোনো টেক্সট বা প্যারাগ্রাফ এর বর্ডার যোগ করার জন্য সহজ পদক্ষেপগুলো অনুসরণ করা হচ্ছে। স্টেপ ওয়ান, আপনি বর্ডার যুক্ত করতে চান এমন টেক্সট বা প্যারাগ্রাফ নির্বাচন করুন। স্টেপ টু, সিলেক্টেড টেক্সট বা প্যারাগ্রাফের চারপাশে একটি বর্ডার স্থাপন করার অপশনের তালিকা প্রদর্শনের জন্য বর্ডার বাটন ক্লিক করুন। আপনি কেবল এটির উপর ক্লিক করে অ্যাভেলেবল অপশন সিলেক্ট করতে পারেন। টেক্সট বর্ডার, বর্ডার অপশন থেকে বিভিন্ন অপশন নির্বাচন করে বাম ডান শীর্ষ বা নিচের মতো বিভিন্ন বর্ডার অ্যাড করার চেষ্টা করুন। এটা বটন দিলে বর্ডারটা নিচে চলে আসবে, দেখুন বর্ডারটা নিচে চলে আসছে। টপ বর্ডার দিলে বর্ডার উপরে যাবে। তারপরে লেফট বর্ডার দিলে বর্ডার বামে চলে আসবে, বর্ডার রাইট বর্ডার দিলে বর্ডার ডানে চলে আসবে। অল বর্ডার দিলে চারদিকে বর্ডার তৈরি হয়ে যাবে, এই যে চারদিকে বর্ডার তৈরি হয়ে গেছে। আউটসাইড বর্ডার, এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করে বর্ডার সিল তৈরি করতে পারেন। বিদ্যমান বর্ডার মুছে ফেলার জন্য বর্ডার অপশন থেকে কেবল নো বর্ডার অপশন সিলেক্ট করে দিন, তাহলে আপনার ডকুমেন্ট থেকে বর্ডার চলে যাবে। দেখুন বর্ডার চলে গিয়েছে। অ্যাড বর্ডার্স টু টেক্সট, আপনি নিচে সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে ওয়ার্ড পেজেস এ আপনার পছন্দের বর্ডার যুক্ত করতে পারেন। এজন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। স্টেপ ওয়ান, বর্ডার স্থাপন করার অপশন তালিকা প্রদর্শন করতে বর্ডার বাটন ক্লিক করুন। বর্ডার স্থাপন করার অপশন তালিকা প্রদর্শন করতে বর্ডার বাটন ক্লিক করুন। অপশন তালিকার নিচে অ্যাভেলেবল বর্ডার অ্যান্ড শেডিং অপশনটি নির্বাচন করুন। এটি একটি বর্ডার অ্যান্ড শেডিং ডায়ালগ বক্স প্রদর্শন করবে। এই ডায়ালগ বক্সে একটি সিলেক্টেড টেক্সট বা পেজ বর্ডার্স নির্ধারণ করতে এবং শেডিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। বর্ডার্স অ্যান্ড শেডিং পেজ বর্ডার ট্যাব, পেজ বর্ডার ট্যাবে ক্লিক করুন যা এর সেটিং স্টাইলস এবং অপশনের একটি তালিকা প্রদর্শন করবে। এই বর্ডারটি সমগ্র ডকুমেন্টে প্রয়োগ করা উচিত বা শুধুমাত্র একটি পৃষ্ঠা বা প্রথম পৃষ্ঠা। পেজ বর্ডার ট্যাবটি ক্লিক করুন যা এর সেটিং স্টাইলস এবং অপশনস এর তালিকা প্রদর্শন করবে কিনা এই বর্ডারটি সমগ্র ডকুমেন্টে প্রয়োগ করা উচিত বা শুধুমাত্র একটি পৃষ্ঠা বা প্রথম পৃষ্ঠাতে। এখান থেকে আপনি বর্ডার এবং শেডিং এর বক্স স্টাইল নির্ধারণ করে দিতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেই আমি যদি এই ধরনের স্টাইল পছন্দ করি, এটা নির্ধারণ করলাম, আমি ইচ্ছা মতো আমার বর্ডারে কালারও দিয়ে দিতে পারি, কালার দিয়ে দিলাম। বর্ডারে উইথ ইচ্ছা মতো নির্ধারণ করতে পারি, করে এখানে প্রিভিউ দেখে এখানে অ্যাপ্লাই টু বাটন ক্লিক দিলে এটা যদি আমি টেক্সটে যদি ক্লিক করি তাহলে সমস্ত টেক্সটে আমার বর্ডার এবং শেডিং অ্যাপ্লাই হয়ে যাবে। এবং প্যারাগ্রাফ যদি সিলেক্ট করি শুধু প্যারাগ্রাফের মধ্যে আমার বর্ডার এবং শেডিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন
আমার বর্ডারটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আবার আপনি শেয়ার বর্ডার এবং শেডিং ট্যাবে ক্লিক করার পর শ্যাডোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো স্টাইল আছে, আপনি আপনার পছন্দ মতোই শ্যাডো স্টাইল, শ্যাডো কালার, তারপরে শ্যাডো উইথ আপনার প্রয়োজন মতো দিয়ে এখানে টেক্সট অথবা প্যারাগ্রাফ ক্লিক করে ওকেতে ক্লিক করলে আপনার সেই শ্যাডোর এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আপনি 3D বর্ডার দিতে পারেন, কাস্টম বর্ডারও দিতে পারেন। আর পেজ বর্ডার যদি আপনি দিতে চান তাহলে যে কোনো একটি সেটিং ক্লিক করে এখান থেকে পেজ বর্ডার স্টাইল আপনার মন মতো স্টাইল নির্ধারণ করবেন, মনের মতো কালার নির্ধারণ করবেন, তারপরে মনের মতো উইথ নির্ধারণ করে এখানে আবার মানে ইমেজও অ্যাড করতে পারবেন। আর্ট তাকে আর্ট বলে এই আর্ট আপনার পছন্দ অনুযায়ী আর্টগুলো নির্বাচন করে এখানে প্রিভিউ দেখে নেবেন। প্রিভিউ দেখে এখানে 4টি অপশন আছে, যদি আমি হোল ডকুমেন্ট দেই তাহলে এই পেজ বর্ডারটা সমস্ত ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, আর দিস সেকশন যদি তাহলে এই দিস সেকশনের মধ্যে আমার পেজ বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার ফার্স্ট পেজ অনলি এটা যদি ক্লিক করি তাহলে ফার্স্ট পেজে আমার এই পেজ বর্ডারটা অ্যাপ্লাই হবে। তাহলে ওয়াল এক্সেপ্ট ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ সারা সমস্ত পেজে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই অপশনটা ক্লিক করতে। আমি যেহেতু সমস্ত ডকুমেন্টেই এই পেজ বর্ডার দিতে চাই সেই জন্য হোল ডকুমেন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে সমস্ত ডকুমেন্টেই আমার পেজ বর্ডারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এভাবেই আপনি আপনার ডকুমেন্টে সুন্দর সুন্দর পেজ বর্ডার দিতে পারেন। শেডিং যদি আপনি দিতে চান আপনার ডকুমেন্টের মধ্যে এখানে বিভিন্ন ধরনের শেডিং, আপনার ডকুমেন্টে যদি শেডিং দিতে চান তাহলে এখান থেকে ফিল কালার যে কোনো ধরনের কালার দিয়ে দিবেন। এখানে প্যাটার্নস মানে কোন ধরনের প্যাটার্ন পছন্দ করেন সেই প্যাটার্ন এখানে দিয়ে, এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে 25%, 20%, 15%, যে কোনো আপনার পছন্দ ধরনের প্যাটার্ন দিয়ে আপনি টেক্সট এই প্যাটার্নটা অ্যাপ্লাই করবে না প্যারাগ্রাফে অ্যাপ্লাই করবেন, করে ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার ডকুমেন্টের মধ্যে সেই শেডিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন সেই শেডিংটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে আপনি আপনার ডকুমেন্টে বর্ডার্স এবং শেডিং দিতে পারবেন।